तो पर एंड আমাদের ব্লগার আমার মামাই যে যেটা সব আমার জন্য করে বল মামানের জন্য কিছু বল বল মামান তোকে আলটিমেটলি বল মামানের কথা বল বল যখন কেউ ফোন দেয় না তুই মামামের জন্য সবাইকে পেয়েছিস তাই তো কেক কাটিংয়ের পর আমি আর তীর্থ বেরিয়েছিলাম, তো রাস্তায় ছোলা মাখা দেখলাম, তো আমার ছোলা মাখা ভীষণ ফেভারিট, তো আমি নিজের জন্য নিলাম, বাড়ির জন্য সবার জন্য ছোলা মাখা নিয়ে নিয়েছি। এখানে আরও মুড়ি মাখা ছিল, বাদাম মাখা ছিল, তো সব কিছুই নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো এই কাকুটা ভীষণ ভালো ছোলা মাখে, আমি আগেও তিন চার দিন খেয়েছি, তো দারুণ ছোলা মাখে।
তো আমি এর জন্য আমি নিজের জন্য নিয়েছি, বাড়ি সবার জন্য নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে এগুলো সবাই মিলে খাবো। ম্যাডাম কি কি নেওয়া হলো? তাহলে এখন কি হয়েছে? অনেক কিছু হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। আমাদের কেক কাটিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে দিদিদের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম কেক কাটিং এর জন্য, যেটা গৃহপ্রবেশে একটা কেক কাটিং হবে, একটু সেলিব্রেশন হবে, সেই জন্য সারপ্রাইজ দিয়েছিলাম দিদিদেরকে কেক। তো কাটিং সেগুলো সবকিছু কাটিং হয়ে গেছে। তো এখন রাত্রিবেলা হচ্ছে চিলি চিকেন আর রুটি, চিলি চিকেনটাও মা করবে। তো চলো আমি তোমাদেরকে চিলি চিকেন কিভাবে করছে মা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মার হাতে চিলি চিকেন মানে কি বলবো, খুব টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। তোমাদেরকে আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। এখানে চিলি চিকেনের চিকেনটা ম্যারিনেট করে রেখেছে দিদি। এখানে ডিম দিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়েছে আর বাদামি সব দিয়েছে, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এরপর এটাকে দিদি ফ্রাই করবে। এখন জাম মাখা হবে, এখন সন্ধ্যাবেলা আমরা এখন জাম মাখা খাবো। সন্ধ্যাবেলা এখন জাম মাখা খাই না কিন্তু আমরা খাচ্ছি, কি করবো, জামটা নাহলে নষ্ট হয়ে যাবে কালকে পর্যন্ত থাকলে। আর লঙ্কা দিস না মা, এখন সাবু মাখবে আজকে দিদার জন্য, আমরাও খাবো। সাবু কই? এই তো দেখো সাবু আছে, নারকেল আছে, কলা দেবে, দুধ দেবে, দিয়ে মাখবে। বুঝছো না, কলাগুলো নিয়ে আয়। রেডি হয়ে গেছে সাবু মাখা। আর দুধ লাগবে? আর দুধ দিও না। এই দাদা আপনারা কি ল্যাদ খাচ্ছেন? এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে। কি ফ্রাই না ফ্রাই ফ্রাই তো বললাম, ফ্রাই হচ্ছে। ব্লগার ম্যাডামের চোখে ইচিং হচ্ছে, তো তার জন্য ম্যাডামের ম্যাডাম কি খেয়েছে ম্যাডাম জানে না, খাওয়ার পরে চোখে অ্যালার্জি হয়েছে। খাওয়াতে না, তাহলে ঠান্ডার জন্য, সরি ঠান্ডার জন্য বাবা। এটা চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এটা তোমরা চাইলে চিকেন পকোড়া হিসেবেও খেতে পারো, খাওয়া যাবে না? হ্যাঁ, এটা চিকেন পকোড়া হিসেবেও খাওয়া যাবে। আর এটাই এই চিকেন চিলি চিকেন করবে, করে ফ্রাই করছে, এটা ম্যারিনেট করে রেখেছে দিদি চিকেনটাকে, চিলি চিকেন চিকেনটাকে। তারপর এটা ফ্রাই হচ্ছে, ফ্রাই হওয়ার এই যেটা হয়ে গেছে, এটা তোমরা চাইলে পকোড়া হিসেবেও খেয়ে নিতে পারো, খুব ভালোই লাগে। সেটা আপনি না বললেও ভালো, যারা জানে না, সবাই তো জানে না, আমার মতো পাবলিক যারা তারা তো জানে না। কি করছো? আমি খেলছি। তা কি খেলছো তুমি? পড়াশোনা হয়ে গেছে তোমার? ড্রয়িং আছে? ও আচ্ছা, তুমি খেলো খেলো, তুমি খেলে নাও। কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? সারাদিন কতবার চা খাস তুই? যতবার পসিবল। তাই এটা পকোড়া, তুমি খাবে চিকেন পকোড়া? না, আমি খাওয়ার সময় খাবো।
चिली सॉस दिच्छे हेलो पापा सोना बच्चा की करछे ओमी ताका एकटू ताका हेलो करे दाओ एकटू एदिके ताकाओ मामा एदिके ताकाओ एकटू रुटी चिली चिकेन দারুন বানিয়েছে মা জাস্ট দারুন বানিয়েছে তো আমি খেয়ে নি তারপর তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ নট খেয়ে নি বল আমি ঠুকরে নি তারপর কথা বলছি সো গাইস কালকে রাতেবেলা আমি ডিনার টিনার করে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি অ্যাকচুয়ালি ব্লগটা আমি শেষ করতে পারিনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হুট করে মনে পড়লো আমি তো কালকে ব্লগটা শেষ করিনি তো তার জন্য আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভুলবে না মিন্নি মানে মিন্নি সন তো বাই বাই